আন্তরিক শুভেচ্ছা। আমাদের নাটকের সময়সীমা আনুমানিক 15 মিনিট। এই নাটকে কোনো বিরতি নেই। একটি বিনীত অনুরোধ, নাটক চলাকালীন আপনাদের চলন্ত দূরভাষ যন্ত্রটি দয়া করে নিষ্ক্রিয় রাখবেন। আপনারা দেখেছেন পথিক মামার হাত থেকে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ করিয়া দিয়েছে। তাহার পর কি হয়েছিল? শুরু হচ্ছে আজকের নাটক অবাক জলদান। বাবা রে বাবা, এক পেট জল খেয়ে ফেললাম, এবার বোঝো ঠেলা। সবে লুঙ্গির কোনাটা তুলে চেপে বসেছি, অমনি একটা লোক এসে বলে, এই আপনি সৌম্যদীপ না? আপনি দাঁত তোলেন না? সৌম্য অমনি লোকটা বলে, দাদা হলের গেটটা খোলা আছে, উইদাউট টিকিটে তো সিনেমা দেখতে পাচ্ছ না, একটু বন্ধ করো। ফল লেবে গো ফল, তাজা তাজা ফল, তার তার একটা ফল, ফল লেবে ফল, তাজা তাজা ফল, তার তার একটা ফল। বলছি এখানে টয়লেটের একটু ব্যবস্থা করতে পারেন? বলি টয়লেট, এইটা আবার কি গা? আর টয়লেট টয়লেট মানে ওই সব টয়লেট ফলের আমি বুঝি না বাবু, আমার ঝুড়িতে লেবু কলা আছে, চাইলে আপনাকে দিতে পারি। অনেকটা কাছাকাছি হয়েছে, ছেলের হবে। ও তো আপনি ওইটা চাইছেন, সোজা সুজি বললেই পারতেন, এত ঘুরিয়ে বেজি বলা কি আছে গো? না 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 না, বলি আলু আর আলু বোগরা কি এক হলো? না। ইমাম আর ইমামরা কি এক হলো? না। আপনি যে টয়লেট চাইছেন, আপনার বুদ্ধি সত্যি বললে কিছুই নেই। আমি কি মাথায় টয়লেট নিয়ে ঘুরে বেড়াবো? আর যদি ঝুড়িতে মাথায় টয়লেট নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে বলুন তো? তাহলে কি হবে? ওই ইয়ে ইয়ে মাথায় উঠে গেছে ব্যাপারটা, অনেকটা হলো সত্যি হতো। তোর বাবাই পাগলের পাল্লায় পড়লাম, ওর একটা জায়গা দেখটা রে বাবা, আর তো পারি না রে বাবা। রে উফ বাবা, ও ডাক্তার বাবু, এ বলছি একটু সাহায্য করুন না। এইসব জিনিস এমন খোলা জায়গায় হয় নাকি? খোলা জায়গা করতে চাই না বলেই তো আপনার কাছে সাহায্য চাইছি, একটু দেখুন না। তা বটে, গুপ্ত রোগের চিকিৎসা তো গোপন জায়গাতেই হয়। কি বলছেন আপনি? কি বলছি মানে? আপনি আমাকে খোলাখুলি বলতেই পারেন, সমস্যাটা কি? মেঘ ছাড়াই কি বৃষ্টি হচ্ছে? ওরে বাবা রে, ওরে বাবা রে, ঠিক কথা নই। তাহলে বেরোচ্ছে না নাকি? আরে বাড়ি তো পড়তে চাই, কিন্তু সুযোগটাই তো পাচ্ছে না, জমে ফুলে ঢোল হয়ে আছে। আপনার তো বাপের বাড়ি গেছে বুঝি? আরে দূর বসাই, আমার তো বিয়েই হয়নি এখনো। তাহলে দেখুন, আপনার এই সমস্যার অবস্থা আমি সমাধান করতে পারবো না, আপনার এই ঢোল নিয়ে ঢোল গোবিন্দ হয়ে ঘুরে বেড়ান, আমি চলি তাহলে। আরে ও ডাক্তার বাবু, আমাকে বিপদে ফেলে আপনি চলে যাচ্ছেন? বলি একটু সমাধান লাগে আপকে। বলি তুমি এত দূর থেকে এখানে এসেছো এইটা করতে? আপনার ক্লাফ তো অনেকদিন আগে শেষ হয়ে গেছে, কিন্তু এটা এখনো বন্ধ হয়নি, এর রানিং আছে। বাবারে বাবারে, তা যা বলেছো তা যা বলেছো, তোমাদের এই কার্ভিং না অনেকটা ওই অনেকটা জলকে হিসু করার মতো হয়ে গেছে। কথা কেন বললেন? কথা কেন বললেন? এই মনে হবে আজ শেষ হবে, আজ শেষ হবে, শেষ আর হয় না। ওরে বাবা রে, আমি একটা টয়লেট করতে চাই। আর সে তো বুঝলাম, কিন্তু ভালো একটা টয়লেট থাকলে তা দেখতেও ভালো, তা করতেও ভালো। আচ্ছা তো তেমন জায়গাতে যাওনি কোনোদিন? বলছি শিয়ালদা স্টেশন গেছো কোনোদিনও? আপনার দার্জিলিং ধরতে কয়েকবার গেছি, কিন্তু টয়লেট করতে একবার যাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিয়ালদা হলো আমার মামার বাড়ি, আজব এক জলের জায়গা, লোক যেখানে সেখানে যেখানে সেখানে টয়লেট করে বেড়ায়, রেল লাইনে ব্রিজের নিচে। ছি 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 ছি, ও আচ্ছা, ঠিক যেন একবার চিনির পানা, কেওড়া দেওয়া শরবত। আপনার ডায়াবেটিস আছে বুঝি? এই জব ছগড়া, আজকালকার ছেলেরা চ্যাটাং চ্যাটাং কথা, কানে করে একটা থাবড়া দেবো না, এখন ছাচা 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 করে জল বেড়াবে, মারবে। কি বলছেন আপনি? এই জব ছগড়া, চোখের জল বার করে দেবে, এই জলটা ভিড়ে গেলেই না মনে ভালো হতো, একটু রিলিফ পেতাম। বাবা একটু
দেখি কি হয়। ও খোকা, এই সূর্য একটু ইয়ে করার ব্যবস্থা করতে পারো? খেলে গেছে বলবো বলি তাহলে একটু যদি বেকিয়ে করো হিসু একটু যদি বেকিয়ে করো দেওয়ালে আঁকা যায় ঝেড়ে ঝুড়ে নামিয়ে দিলে রিল্যাক্স থাকা যায় কবিতা মিলে গেল কোনো ব্যাপার না যেমন ছন্দ দিবেন তেমন মিলিয়ে দেব আরে বাবা আমি একটু টয়লেট করতে চাই টয়লেট কি বললেন কি বললেন টয়লেট করতে চাই চাই টয়লেট করতে চাই পেটে চাপড়া নাই না মিলে গেল কোনো ব্যাপার না যেমন ছন্দ দিবেন তেমন মিলিয়ে দেব ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে এই আমার না টয়লেট নিয়ে আর একটা কবিতা মাথায় খেলে গেছে এ ওরে তোর পায়ে ধরি রে বাবা পায়ে বলি তাহলে খুব জোরে যদি পায় হিসু খুব জোরে যদি পায় হিসু সত্তরেও তুমি সাড়েন শিশু সত্তরেও তুমি সাড়েন শিশু শরীরে যদি করে শিরশির করছে করছে তলপেটে টনটন করছে 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 যেখানে সেখানে ছাড়বেন না অবশ্য মাথায় উঠে গেলে আটকাতেও তো পারবেন না যাওয়ার আগে একটা শেষ জ্ঞানের কথা বলে যাই একটা ছোট্ট জ্ঞানের কথা বেঁচে থাকার সহজ উপায় লুকিয়ে আছে জ্ঞানটাতে বেঁচে থাকার সহজ উপায় লুকিয়ে আছে জ্ঞানটাতে যতই ঝাড়ো যতই নাড়ো শেষ ড্রপটা পড়বে তোমার প্যান্টটাতে নতুন আলতারি নাকি আরে ওকে বোঝার না বাইরে একটু আরে ওটা বের করি তো করবো হয়তো বাথরুমের কথা বলছি আপনি ওটাই খুঁজছেন তো হ্যাঁ ঠিক ধরেছেন এদিকে ও যা যাবেন তারপর আপনার কিসব নোংরা কথা বাইরে আরে আপনার লেফটে যেতে হবে ও যা বাবা ওখানেই তো চৌধুরীদের গ্যারেজ চৌধুরীদের গ্যারেজে গিয়ে আমি কি করবো ইয়ে মানে ওখানে আমার মোটর ভ্যানটা আছে ওর ইঞ্জিনে একটু গরম জল লাগবে বাবা 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 বাবা
আমি আজকে একটু টয়লেট করেই ছাড়বো, করেই ছাড়বো। কিন্তু টয়লেট কি সেটা জানার আগে তো জানতে হবে যে টয়লেট কাকে বলে আর টয়লেটের কি গুণ। আরে টয়লেট করার জায়গাটাই তো খুঁজে পাচ্ছি না। সে কি টয়লেটের জায়গাটাই খুঁজে পাচ্ছ না? যেখানেই করো আলটিমেটলি মালটা তো তোমার মাথায় এসেই পড়বে। হ্যাঁ কেন মাথায় পড়বে? কেন ধরো তুমি ওই পাঁচিলের গায়ে গিয়ে করলে, সেখান থেকে তোমার জিনিস গড়াতে গড়াতে চলে গেল নদীতে, আবার তোমার জিনিস বইতে চলে গেল সমুদ্রে। তো তারপর তো সেখান থেকে আবার বাষ্প হয়ে বৃষ্টিতে তোর মাথাতে এসে জিনিসটা পড়বে। আরে আগে তো পড়েই তারপর তোর মাথায় ঝরে পড়বে। কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা, এই যেন ভূগোলের ক্লাস করেছে। আচ্ছা বলো তো কোন প্রাণী নিজে জিনিস ফিরে পাওয়ার আনন্দে আনন্দে লাফালাফি করে? আমি তো করি না, সে যেই করুক বাবা। এ সে কে গো? ময়ূর। দেখো না যখন আকাশে মেঘ করে কেরম আনন্দে লাফালাফি করে। আরে দেন বাবা, আমি এই সকাল থেকে আটছি, আমি আর পারছি না, অনেক জোরে পেয়েছি, একটা ব্যবস্থা করে দিন না মাইনি। আগে বলবেন তো, আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে সোজা যান, সোজা সোজা গিয়ে ডান দিক বেঁকে আমার বেডরুম আছে, আপনি ওখানে গিয়ে করে আসুন। শোবার ঘরে? হ্যাঁ শোবার ঘরে তো আমিও করি, কেউ হোটেলে করে কেউ গাড়িতে করে। আরে হিসুটা কোথায় করব? আগে বলবে তো, এখান থেকে আবার সোজা যাও, সোজা গিয়ে ডান দিক বেঁকে তোমার আমি যে বললাম শোয়ার ঘরে, সেখান থেকে আবার সোজা গিয়ে বাঁ দিক বেঁকে আবার সোজা গিয়ে একটা ছোট্ট গলি পাবে, সেখান থেকে রান্নাঘরে গিয়ে একটা ছোট পাত্রে গিয়ে পড়ে আস। যাই বাবা করি। এই দাঁড়ান 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 দাঁড়ান, এক মিনিট এক মিনিট এক মিনিট। কি হলো? পচা? এই পচা পচা গলি পচা পচা। এই নিন এই নিন, এটাতে আমরা করি, এটা 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 করছি। যাই বাবা করি না সি বাবা, I feel relieved. এই আমার কেমন লাগছে আপনাদের একটু বলবো? কি রকম? মনে হচ্ছে 7 বছরের পুরনো বউ কাজের মাসে সবিতাকে বাড়িতে রেখে 7 দিনের জন্য বাপের বাড়ি চলে গেছে। উঠুন, এত মশা কেন? এতদিনের জমা জল, একটু মশা মাছি তো হবে না? চলে যাচ্ছ, এখন আমরা এখানে কি করব? আমরা বরং বইয়ের পাতায় হারিয়ে যাব, শিশুদের সাহিত্যে বা শিশুদের সাহিত্যে নাটকে এবং বিভিন্ন বইয়ের পাতায় অমর হয়ে থাক অবাক জলপান।